আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পছন্দের বাজারের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত ব্র্যান্ড নেভিফোর্সের একটি খুবই আকর্ষণীয় মডেলের ঘড়ি, যার মডেল নং 9117। আমি আনবক্সিং করে পুরো প্রোডাক্টটি দেখাচ্ছি, এর একটা বক্সের মধ্যে কি কি থাকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে বক্স, বক্স খুললেই আপনি যা যা দেখতে পাবেন। এটা হচ্ছে মূল ঘড়ি, ঘড়িটার মধ্যে অবশ্যই তুলা দিয়ে আটকানো থাকে যাতে কোনো রকম ক্ষতি না হয়। আচ্ছা, ঘড়িটার দিকে আমরা পরে যাই, এছাড়া আর কী কী আছে সেগুলো দেখি। এখানে আছে একটি ব্যাগ বা প্যাকেট, যেটার মধ্যে ঘড়িটা সুন্দরভাবে রাখা যায়। যদি হাতে দেওয়া ছাড়া এইভাবেই রাখতে হয় কোথাও, তাহলে এটা এই প্যাকিংয়ের প্যাক করে এটার মধ্যে খুব সুন্দর করে রেখে দেওয়া যাবে, খুবই মজবুত ব্যাগ। এছাড়া আছে নেভিফোর্স ঘড়িটার পুরোপুরি ম্যানুয়াল, এটা সম্পর্কে বিস্তারিত কোম্পানি প্রদত্ত ছোট মেনু বুক। এছাড়া আছে নেভিফোর্স ওয়ারেন্টি কার্ড, এখানে দেখা যাচ্ছে হয়তোবা সুন্দর করে নেভিফোর্সের লোগো সম্বলিত এবং যে কিউআর কোড সম্বলিত সুন্দর ওয়ারেন্টি কার্ড। এখানে ডেট রেফারেন্স এবং মানে সেলারের সাইন সংযুক্ত এই কার্ডটি প্রদান করা হয়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের বাংলাদেশে নেভিফোর্সের তেমন কাস্টমার কেয়ার না থাকায় এটার কোম্পানি থেকে তেমনভাবে কোনো রকম ওয়ারেন্টি দেওয়া হয় না, কিন্তু এটা আপনার যারা সেলার থাকে তারা কন্ডিশন, নির্দিষ্ট কিছু কন্ডিশনের মাধ্যমে এর ওয়ারেন্টি দিয়ে থাকেন। যারা সেলার থাকে শুধুমাত্র তাদের থেকে এই ওয়ারেন্টিটা আপনারা পাবেন। এছাড়া কোম্পানি থেকে এই ওয়ারেন্টিটা মূলত, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাই ইন্টারন্যাশনালি অনেক কান্ট্রিতে এটার কাস্টমার কেয়ার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটার তেমন কোনো কাস্টমার কেয়ার নাই, তাই কোম্পানি থেকে এটার তেমন কোনো ওয়ারেন্টির সার্ভিস পাওয়া যায় না। আচ্ছা, এখন শেষ মুহূর্তে আসি। এটা হচ্ছে একটা সিলিকা জেল দেওয়া থাকে যাতে কোনো রকম এটার মধ্যে সমস্যা না হয়। বাকি রইল ঘড়ি, আমাদের মূল আকর্ষণ। এই ঘড়িটা একেবারে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে, প্রথমে ঘড়ির যেটা সেফটি বলা যায় সেটা হলো ওই যে একটা সেফটি পিন থাকে এখানে, আপনার ঘড়িটা যাতে যখন থেকে ব্যবহার করা শুরু হয় তার আগে যেন ব্যাটারি ক্ষয় না হয়, সেই কারণে এই সেফটিটা দেওয়া হয়। আশা করি দেখা যাচ্ছে ভিডিওতে, এই সেফটিটা খুলে তারপরে ভিতরে প্রেসার করলেই এই ঘড়িটা চলা শুরু করে, তার আগ পর্যন্ত ব্যাটারিটা ইনঅ্যাক্টিভ থাকে। যখন আপনি এটা খুলে প্রেসার করবেন ভিতরের দিকে, তখনই এটা অ্যাক্টিভ হবে। এই ঘড়িটার ফিচার কী কী? এটার মধ্যে টাইম আছে, এটার মধ্যে সম্পূর্ণ এই যে দেয়াল ঘড়ির মতো কাটা দিয়ে টাইমটা দেখা যায় সুন্দর করে। এছাড়া এর মধ্যে যা যা দেখা যায়, উপরে থাকে হচ্ছে বার, মানে বারের নাম, প্রত্যেকটা বারের নাম সে যেটা অটোমেটিকলি চেঞ্জ হবে, যেমন আজকে ফ্রাইডে FRI লেখা আছে, এই প্রত্যেকটা বারের নাম লেখা থাকবে, অটোমেটিকলি চেঞ্জ হবে। নিচে থাকবে তারিখ, নিচে এই যে এটা হচ্ছে আসলে তারিখ, এখানে আজকে 23 তারিখ, আজকে 23 তারিখ না 24 তারিখ, এখানে যে এটা অফ ছিল তাই আজকে 23 তারিখ হয়েছে। আচ্ছা, এখানে যে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে 23 তারিখ, এখানে তারিখটা শো করে। ভিতরের হচ্ছে এটা হচ্ছে ফিচার,
আর এছাড়া ঘড়িটা দেখতে খুবই আকর্ষণীয় এবং অনেকটা ওজনই একটা ঘড়ি। এটা যারা হেভি ওয়েট ঘড়ি যারা পছন্দ করে তাদের জন্য এটা একটা পারফেক্ট ওয়াচ। ভিতরে একটু যদি আমি দেখাই, এটার হচ্ছে এই সিস্টেম, যেগুলো হচ্ছে একেবারে ইনটেক থাকা কারণে এগুলো সব কিছুই লাগানো আছে। আমি খুলে দিচ্ছি সব। এই যে এটা হলো সিস্টেম, এখানে লক সিস্টেম। এটা একেবারে সবচেয়ে দামি যেই ঘড়িগুলো আছে সেগুলোতে সাধারণত এই লকটাই থাকে। এটা হচ্ছে আপনার একদিকে প্রেশার করলেই খুলে যাবে, একদিকে। এটা কিন্তু দুই দিকে না, অনেক ঘড়িতে আবার এটা দুই দিকেই প্রেশার করতে হয়, কিন্তু এটা একদিকে। হ্যাঁ, একদিকে প্রেশার করলেই খুলে যাবেন। বাকি ভেতরের সাইডটা হচ্ছে এরকম সিলভার কালার, খুবই সুন্দর। এখানে অনেক কিছুই লেখা আছে, নেভি ফোর্সের লোগো সম্বলিত অনেক কিছু লেখা আছে। তো এই ছিল আজকের এই ঘড়ির মোটামুটি একটা রিভিউ। আপনারা পছন্দের বাজারে ঘড়িটি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ঘড়িটা আপনাদের মনোভূত হবে, আমাদের সাথেই থাকবেন। এটার বেশ কয়েকটা কালার আছে, যেমন গোল্ডেন কালার পাওয়া যায়, সিলভার কালার পাওয়া যায়, এছাড়াও কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আপনাদের চয়েস মতো ঘড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ।